পার্বত্য শান্তি চুক্তি নিয়ে যখন রাজধানীতে মুখোমুখি সরকার ও জনসংহতি সমিতি, যখন পাহাড়ে নানা আয়োজনেও একই কথা প্রতিধ্বনিত হয়েছে। পাহাড়ি জনগোষ্ঠীর দাবি, দীর্ঘ সময়েও চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়িত হয়নি। আর সরকারের প্রতিনিধিরা বলছেন, শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়নে সরকার সব সময় আন্তরিক। সহকর্মীদের তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। রাঙামাটিতে শান্তি চুক্তির 22 বছর পূর্তির অনুষ্ঠান আয়োজন করা হয় জিমনেশিয়াম চত্বরে। সমাবেশে বক্তারা জানান, দ্রুত পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে, তা না হলে কঠোর আন্দোলনে যাবে আদিবাসীরা। সমাবেশ ছাড়াও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় শোভাযাত্রা ও আলোচনা সভার। বান্দরবানেও বর্ণাঢ্য আয়োজন ছিল দিনটির। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে রাজার মাঠে গিয়ে শেষ হয়। এরপর এখানে আলোচনা সভা শেষে সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয় দিনব্যাপী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির। খাগড়াছড়িতে শান্তি চুক্তির 22 বছর পূর্তির মূল আয়োজন করা হয় মার্মা উন্নয়ন সংসদ হলরুমে। অনুষ্ঠানে বক্তারা জানান, চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের পথকে বাধাগ্রস্ত করছে বর্তমান পার্বত্য আঞ্চলিক পরিষদ কর্তৃপক্ষ। তারা দ্রুত ভূমি সমস্যা সমাধানের জন্য সরকারের উদ্যোগ দাবি করেন। পার্বত্য জেলা পরিষদ যতদিন না পর্যন্ত নির্বাচিত নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত এখানে জবাবদিহিতামূলক উন্নয়ন কর্মকাণ্ড আশা করা যায় না। এর আগে সকালে চেঙ্গি স্কোয়ার থেকে শোভাযাত্রা বের করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও রিজিয়ন। আফসানা শাওন, 71।